BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে সিরাজগঞ্জ 6 আসনের হালচাল। সিরাজগঞ্জ 6 সংসদীয় আসনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে 67তম আসন। 1991 সাল থেকে 2001 সালের নির্বাচন পর্যন্ত চৌহালি ও বেলকুচি উপজেলা পৃথক আসন ছিল। তখন সিরাজগঞ্জ 6 ছিল চৌহালি উপজেলা নিয়ে গঠিত। 2008 সালের নির্বাচনে বেলকুচি ও চৌহালি উপজেলাকে একত্রিত করে সিরাজগঞ্জ 5 আসন হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনের ভোটার ছিলেন 191,134 জন। ভোট প্রদান করেন 75,386 জন। নির্বাচনে বিএনপির আনসার আলী সিদ্দিকী বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 15,433 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ শাহজাহান। নৌকা প্রতীকে তিনি পান 12,468 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হননি, প্রতিহতও করেন। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির আনসার আলী সিদ্দিকীকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 124,156 জন। ভোট প্রদান করেন 78,777 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ শাহজাহান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 29,592 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির AKM মাহবুবুল ইসলাম। ধানেশীষ প্রতীকে তিনি পান 26,855 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 210,978 জন। ভোট প্রদান করেন 118,744 জন। নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 76,498 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবু বকর সিদ্দিকী। নৌকা প্রতীকে তিনি পান 32,158 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 317,963 জন। ভোট প্রদান করেন 290,683 জন। নির্বাচনে আওয়ামী লীগের চয়ন ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 157,484 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস। ধানেশীষ প্রতীকে তিনি পান 127,875 ভোট। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 401,204 জন। ভোট প্রদান করেন 357,626 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের হাসিবুর রহমান স্বপন, ধানেশীষ প্রতীকে বিএনপির MA মোহিত, হারিকেন প্রতীকে মুসলিম লীগের হাবিবুর রহমান, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিসবাউদ্দিন, মই প্রতীকে বাসদের আব্দুল আলিম ফকির এবং সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের হাসিবুর রহমান স্বপন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 335,759 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির MA মোহিত। ধানেশীষ প্রতীকে তিনি পান মাত্র 14,697 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করেন। হাসিবুর রহমান স্বপন প্রথম রাজনৈতিক জীবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র। 1996 সালের 12ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ 7 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1998 সালে পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন এবং 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
হাসিবুর রহমান স্বপন 2014 সালের দশম ও 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সিরাজগঞ্জ ৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 2021 সালের 2 সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসিবুর রহমান স্বপন তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর 0 আসনের উপনির্বাচনে 2 নভেম্বর 2021 সালে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। নৌকা প্রতীকে তিনি পান 1,10,580 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ মুক্তার হোসেন। লাঙ্গল প্রতীকে তিনি পান মাত্র 535 ভোট। পর্যবেক্ষণে দেখা যায়, সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি এবং সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 সিরাজগঞ্জ ৬ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 39.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 16.54%, বিএনপি 20.47%, জামায়াতে ইসলামী 13.69%, জাতীয় পার্টি 4.26%, স্বতন্ত্র ও অন্যান্য 45.04% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করে 63.45% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.56%, বিএনপি 34.09%, জামায়াতে ইসলামী 8.98%, জাতীয় পার্টি 3.83%, স্বতন্ত্র ও অন্যান্য 15.54% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 56.28% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 27.08%, চারদলীয় জোট 64.42%, জাতীয় পার্টি 8.02%, স্বতন্ত্র ও অন্যান্য 0.48% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 53.43%, 4 দলীয় জোট 43.82%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.75% ভোট পায়। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মাজহারুল ইসলামের কন্যা। তার চাচা আব্দুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন অধ্যাপক মেরিনা জাহান কবিতার ভাই, সিরাজগঞ্জ ৭ ও সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম। কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নেতা ডক্টর সাজ্জাদ হায়দার খান লিটন, প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মেয়ে, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসী রহমান শান্তা, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদি। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক ডক্টর এম এ মুহিত, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হুসেইন শহীদ মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার ও হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সালাম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি মুক্তার হোসেন, জাসদ থেকে মনোনয়ন চাইবেন শাহজাদপুর উপজেলা সভাপতি শফিকুজ্জামান শফি, সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল হক।
এছাড়া ইসলামী আন্দোলন শাহজাদপুর উপজেলা সভাপতি আলহাজ মিসবাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনটিতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ। দুই দলেরই সাংগঠনিক অবস্থা মজবুত। আওয়ামী লীগ উন্নয়ন কর্মকাণ্ড ও কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। বিএনপি সরকারের বিভিন্ন সমালোচনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। এই আসনে জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা নেই। জামায়াত ইসলামের সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান না হলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নেতাকর্মীরা মিলিত হয়ে সরকার বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। জামায়াত ইসলামের নীরব ভোটাররা বিএনপির ভোট ব্যাংক হিসেবে কাজ করবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৬৭তম সিরাজগঞ্জ ৬ সংসদে আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ ২৪ এর সঙ্গেই থাকুন।